যুদ্ধ শুরুর পর কেটে গেছে এক বছর। তবে সমরবিদদের মতে এখন পর্যন্ত যুদ্ধে খুব একটা বেশি সুবিধা করতে পারেনি ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ইউক্রেনীয় সেনাদের কৌশল, বিভিন্ন দেশ থেকে পাওয়া অস্ত্র ও গোলাবারুদের ওপর ভর করে রুশ সেনাদের রুখে দিচ্ছে ইউক্রেনীয়রা, যা অনেকটাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। সাফল্যের পেছনে মূলত জ্যাভলিন, হিমার্স ও বাইরাক্তার টিভি টু নামের এই তিনটি সমরাস্ত্রকে চিহ্নিত করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। জ্যাভলিন কাত থেকে উৎক্ষেপণযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যখন ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে দ্রুত এগিয়ে যায় রুশ বাহিনী, ঠিক সে সময় ইউক্রেনের জন্য এমন কিছুর প্রয়োজন ছিল যা রুশ হামলা ঠেকাতে পারবে, সেই কাজটি করেছে জ্যাভলিন। এই ক্ষেপণাস্ত্র চালাতে একজন সেনাই যথেষ্ট। মার্কিন কোম্পানি লকহিড মার্টিন ও রেথিয়ন যৌথভাবে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। লকহিড মার্টিন জানায়, জ্যাভলিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার আগে ডিসপ্লেতে কার্সর দিয়ে লক্ষ্যবস্তু নির্ধারণ করে দিতে হয়। কোনো ভবন কিংবা গাছের আড়াল থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে নিরাপদে সরে আসা যায়। হিমার্সের পুরো নাম হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। মার্কিন কোম্পানি লকহিড মার্টিন হিমার্স ব্যবস্থার প্রস্তুতকারক ও স্বত্বাধিকারী। হিমার্স একটি 5 টন ওজনের ট্রাক সহ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যেখানে একটি উৎক্ষেপণ ব্যবস্থা আছে এবং তা থেকে প্রায় একসঙ্গে 6টি রকেট ছোড়া যায়। যুদ্ধক্ষেত্রে সম্মুখ সারিতে হামলা চালিয়ে পাল্টা হামলা এড়াতে এটি দ্রুত অবস্থান বদল করে ফেলতে পারে। হিমার্স যে ধরনের যুদ্ধাস্ত্র ছোড়ে সেগুলোকে গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম নামেও অভিহিত করা হয়। এসব রকেট 70 থেকে 80 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তুরস্কের নকশায় তৈরি বাইরাক্তার টিবি টু ড্রোন। ইউক্রেন যুদ্ধে ব্যবহার হয় এটি বিশ্বের সবচেয়ে পরিচিত চালকবিহীন ড্রোনগুলোর একটিতে পরিণত হয়েছে। এ ড্রোন অপেক্ষাকৃত সস্তা। এটিতে অভিযানের ভিডিও রেকর্ড করা থাকে। এসব ভিডিওতে দেখা গেছে এ ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র, লেজার নিয়ন্ত্রিত রকেট এবং স্মার্ট বোমা ছুড়ে রুশ সাজোয়া যান, গোলা বারুদ ও সরবরাহ ব্যবস্থা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিও তেমনই ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওরিক্সের তথ্য অনুযায়ী, ইউক্রেন যে 40 থেকে 50টি টিবি টু ড্রোন পায়, তার মধ্যে 17টি যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে। টিবি টু নিয়ে ইউক্রেনে একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে, আর তাতেই বোঝা যায় টিবি টু ইউক্রেনীয়দের কাছে কতটা জনপ্রিয়। নিবিড় সাহা, সময় সংবাদ।